বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে শুক্রবার, 18ই ফেব্রুয়ারি। তো এখন বর্তমান টাইম 1:30 বাজে। তো এখন আবারও এসটিসিবি আজকে বন্ধ হয়ে গেছে। তো তারা বলতেছে সেটা মেনটেনেন্স সমস্যা এবং আমাদের জন্য ভালো কোনো সার্ভিস নিয়ে আসতেছে, তাই সেটা বন্ধ আছে। তো দেখুন, এরকম আসতেছে অনেকেরই, হয়তো সবারই কম বেশি হবে মনে হয় সম্ভবত, কারণ বন্ধ যেহেতু হয়েছে সবার বেলায় হয়েছে। তো এসটিসিপিতে আবার অনেকে অনেক ব্যালেন্স রাখেন, যেমন আমিও অনেক সময় অনেক ব্যালেন্স রাখি। তো অনেক সময় তারা হয়তো টেনশন করতে পারেন যে বন্ধ হয়ে গেছে, টাকা কি মার যাবে নাকি। তো অবশ্যই মার যাবে না, টাকা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তো অপেক্ষা করুন, হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো টাকা পয়সা যদি অ্যাকাউন্টে থাকে তাতে কোনো সমস্যা নেই, সেটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, অবশ্যই আপনাদের এটিএমে টাকা থাকলে সেখান থেকে বের করতে পারবেন, অথবা কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। তার জন্য টেনশন করার কোনো কারণ নেই, কারণ সৌদি আরবে এত সহজে টাকা মায়ের যায় না। যে কোনো সমস্যা হলে তারা সেটা সার্ভিস দিবে এবং দেখবে আর কি। তো অবশ্যই সবাই ধৈর্য ধরে সহকারে থাকুন, দেখুন কী অবস্থা হয়। তো দেখুন তারা যেটা বলতেছে এখানে, ওয়ারি মেকিং আওয়ার সার্ভিস বেটার ফর ইউ। তো তারা বলতেছে যে আপনার জন্য ভালো কোনো সার্ভিস নিয়ে আসতেছে, এই জন্য তারা টেকনিক্যালি কিছু কাজ করতেছে, তো জন্য বন্ধ রাখছে। তো সমস্যা নাই, থ্যাংক ইউ ফর ইউর। তো এখন একটু অপেক্ষা করুন, হয়তো ঘন্টাখানেক পরে বা 2-3 ঘন্টা পরে ঠিক হয়ে যেতে পারে। তো অবশ্যই ধৈর্য একটু ধৈর্য ধরে থাকতে থাকুন। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।